শুরুতেই সংবাদ শিরোনাম। এবার রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিলেন বাইডেন। ভাইরাল সেই লাশের ভিডিও ইউক্রেন যুদ্ধের নয়, যেদিন প্রশ্নে রাশিয়ার সঙ্গে আপোষে যেতে রাজি জেলেনস্কি। ইউক্রেনে সিরিয়ার ভারারে যোদ্ধাদের পাঠানোর চেষ্টায় রাশিয়া। বন্ধু নয় এমন দেশের তালিকা প্রকাশ করলো রাশিয়া। আমরা হাল ছাড়ব না, যুক্তরাজ্যের পার্লামেন্টে বললেন জেলেনস্কি। উত্তর কোরিয়ার জাহাজের সতর্কতামূলক গুলি বর্ষণ দক্ষিণ কোরিয়ার, সাহস দেখালো দক্ষিণ কোরিয়া। এবার বিস্তারিত, রাশিয়া থেকে আমেরিকায় তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 5.6% বেড়ে ব্যারেল প্রতি 130.13 মার্কিন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমরা রাশিয়া থেকে তেল এবং গ্যাস সহ সব ধরনের জ্বালানি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি। এর অর্থ আমেরিকার বন্দরগুলো আর রাশিয়ার তেল ঢুকতে দেবে না এবং আমেরিকার জনগণ পুতিনের যুদ্ধ মেশিনে আরেকটি শক্তিশালী আঘাত করবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আগে যখন এই নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছিলাম তখনই বলেছিলাম স্বাধীনতার জন্য মূল্য দিতে হয়। এই স্বাধীনতার জন্য আমাদেরও মূল্য দিতে হচ্ছে। ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি দুই দলের নেতারাই এটা বুঝেছেন। তারা এ বিষয়ে স্পষ্ট যে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বাইডেন বলেন, ধারণা করছি পুতিন যুদ্ধের কারণে কিছু কিছু জিনিসের দাম আরো বাড়বে। আমেরিকার জনগণের ওপর তার প্রভাব যেন সর্বনিম্ন থাকে তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমেরিকার গ্যাস কোম্পানিগুলোকে সতর্ক করে বাইডেন বলেন, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে যদি কেউ বেশি মুনাফা লাভের আশায় অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে তবে তার কঠোর মূল্য দিতে হবে। এদিকে 2022 সালের শেষ নাগাদ পর্যায়ক্রমে রাশিয়া থেকে তেল এবং জ্বালানি পণ্য আমদানি বন্ধ করবে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার বলেছেন, রাশিয়ার ওপর তাদের তেল এবং জ্বালানি পণ্যের নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগ দিচ্ছে তার দেশ। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে মরিয়া মস্কো। চলমান যুদ্ধে রোববার পর্যন্ত ইউক্রেনের প্রায় 15 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অপরদিকে 11,000 রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি ইউক্রেনের। এমন পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক অভিযানের প্রতি মুহূর্তের খবর জানতে বিশ্ববাসী চোখ রাখছেন বিভিন্ন গণমাধ্যমে। এরই মধ্যে যুদ্ধের অনেক বিভৎস বিধ্বস্ত ছবি ভিডিও নেট মাধ্যমে ভাইরাল। তবে এসবের পাশাপাশি অনেক ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এদের মধ্যে একটি হলো ব্যাগবন্দি সারি সারি লাশের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধে নিহত ব্যাগবন্দি সারি সারি লাশের কাছে দাঁড়িয়ে মাইক হাতে ক্যামেরায় তাকিয়ে কথা বলছেন একজন সাংবাদিক। অন্য একজন লাশগুলোর ক্লোজ শট নিচ্ছিল। সাংবাদিক যখন কথা বলছেন তখনই কয়েকটি ব্যাগ নড়ে ওঠে। এদের মধ্যে একটি ব্যাগ থেকে একজন বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, দুই হাত বের করে মুখ ঢাকার চেষ্টা করেন। এই সময় বাইরে থেকে একজন দৌড়ে এসে তাকে নড়তে নিষেধ করেন, আবার তাকে শুয়ে থাকার নির্দেশ দেন। ভিডিওটি রীতিমতো ভাইরাল। অনেকেই প্রশ্ন ছুটছেন, মৃতদেহের সংখ্যা বাড়াতে এ কেমন চালবাজি? অনেকের প্রশ্ন, বাকি ব্যাগগুলোর অবস্থাও এমন, তারাও কি এই ব্যক্তির মতো জীবিত, মরার ভান ধরেছেন? পরে জানা গেছে ভিডিওটি ইউক্রেন রাশিয়া যুদ্ধের নয় মোটেই। অস্ট্রিয়া ভিত্তিক পরিবেশবাদী সংগঠন ফ্রাইডে ফর ফিউচার বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর দাবিতে গত ফেব্রুয়ারি মাসে প্রতিবাদী সমাবেশ করেছিল। সংস্থার স্বেচ্ছাসেবীরা প্রতিবাদের অংশ হিসাবে ব্যাগবন্দি লাশের অভিনয় করছিলেন, আর সেই ভিডিওকেই প্রোপাগান্ডা ছড়াতে ইউক্রেন যুদ্ধের বলে চালিয়ে নেওয়া হচ্ছে। আরো কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে তরুণ তরুণীরা নিজেদের মুখে রক্তের দাগ এঁকে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। তাদের পেছনে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত একটি তালানের ছবি। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই দুঃখ, যুদ্ধ মানেই মন খারাপ করার সব গল্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ এর ব্যতিক্রম না। যতদিন যাচ্ছে ততই মন খারাপ করার মতো সব খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। যত দ্রুত সম্ভব ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন বন্ধ চান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই জন্য যদি ক্রিমিয়া দ্বীপ সদ্য রুশ স্বীকৃতিপ্রাপ্ত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ভূখণ্ডের দুই দেশ দনেতস্ক ও লোহানস্ক প্রশ্নে আপোষ করতে হয় তাতেও রাজি তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ তিন বিষয়ে শীঘ্রই আলোচনা করতে চান জেলেনস্কি। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি আমার দেশ ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
ক্রিমিয়া ও ডনবাস রিপাবলিকে রুশদের পাশাপাশি অনেক ইউক্রেনীয় এখনও বসবাস করেন। আমি আমার নিজের দেশ ও জনগণের পাশাপাশি ওই অঞ্চলগুলোতে বসবাসরত ইউক্রেনীয়দের নিয়েও উদ্বিগ্ন। এটা ডনবাস নামের ওই 14 প্রজাতন্ত্রের স্বীকৃতির চেয়েও বেশি গুরুত্ববহ। জেলেন্সকি বলেন, আমরা এ ব্যাপারে একটি সমঝোতায় যেতে পারি। ক্রিমিয়া ও ডনবাসে বসবাসরত ইউক্রেনীয়দের যানমালের নিরাপত্তা আমার কাছে গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে অনেকে হয়তো ইউক্রেনে ফিরে আসতে চান। এসব অঞ্চলের জনগণ ও জনজীবনের নিরাপত্তার স্বার্থে আপোষ হতেই পারে। এরপর নিজের অবস্থান পরিষ্কার করেন জেলেন্সকি। তবে আমরা আত্মসমর্পণ করব না, আমি আলোচনার জন্য প্রস্তুত আছি, আত্মসমর্পণের জন্য নয়। প্রসঙ্গত, গত 22 ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লোহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় রাশিয়া। 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে যুদ্ধ করার জন্য রাশিয়া সিরিয়ান ভাড়াটের সৈন্য নিয়োগ করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাতে মার্কিন কর্মকর্তাদের উদ্বৃত্ত করে খবর বেরিয়েছিল যে রুশ সামরিক বাহিনী ও গত কিছুদিন সিরিয়া থেকে যোদ্ধা নিয়োগ করছে। সিরিয়ার অ্যাক্টিভিস্টদের চালানো একটি সংবাদ নেটওয়ার্ক গত মাসে খবর দিয়েছিল, রাশিয়া সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোর লোকদের 6 মাসের জন্য ইউক্রেন গিয়ে রক্ষী হিসাবে কাজ করার প্রস্তাব দিচ্ছে। তাদের $200 থেকে $300 মতো বেতন দেওয়ার প্রস্তাবের কথাও বলা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা দি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, নগর যুদ্ধে দক্ষ সিরীয়দের নিয়োগ করছে রাশিয়া, উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধে সিরিয়ার এই ভাড়াটে যোদ্ধাদের কাজে লাগানো। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সিরীয় ভাড়াটে যোদ্ধাদের কেউ কেউ ইতিমধ্যে রাশিয়ায় গেছেন, তাদের ইউক্রেনে মোতায়েনের প্রস্তুতি চলছে। তবে ঠিক কতজন সিরীয় ভাড়াটে যোদ্ধা রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে সম্মত হয়েছেন সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ বৈঠকে তিনি জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা দূর করতে মধ্যস্থতা করতে চায় চীন। চীনের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট শি। ইউক্রেনে হামলার ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সহ বিভিন্ন চাপ অব্যাহত রেখেছে পশ্চিমা বিশ্ব। নিষেধাজ্ঞার কারণে বেড়েছে মুদ্রাস্ফীতি, অনলাইন লেনদেন ব্যাহত হচ্ছে, বেড়ে গেছে কালো বাজারের ঝুঁকি। এমন পরিস্থিতিতে পাল্টা ব্যবস্থা নিয়েছে রাশিয়া। বিশ্বের যেসব দেশ ও অঞ্চল রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ নয়, সে দেশগুলোর একটি তালিকা প্রস্তুত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনে হামলার পর যেসব দেশ ও অঞ্চল বিরুদ্ধে রাশিয়া তার প্রতিষ্ঠান এবং নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ অন্যান্য উদ্যোগ নিয়েছে, তাদের রাখা হয়েছে এই তালিকায়। আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যেসব দেশ ও অঞ্চল অবন্ধুসুলভ পদক্ষেপ নিয়েছে তাদের তালিকা গতকাল সোমবার অনুমোদন দেওয়া হয়েছে। রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বন্ধু নয় এমন রাষ্ট্রের প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এখন থেকে পর্যালোচনা করবে সরকারের একটি কমিশন। রাশিয়ার বন্ধু নয় এমন দেশের তালিকায় রয়েছে আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, আইসল্যান্ড, কানাডা, লিস্টেনস্টাইন, মাইক্রোনেশিয়া, মোনাকো, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, উত্তর মেসিডোনিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, মন্টিনেগ্রো, সুইজারল্যান্ড ও জাপান। এছাড়া ব্রিটিশ শাসিত জার্সি দ্বীপপুঞ্জ, অ্যাঙ্গোলা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, জিব্রাল্টার এলাকা রয়েছে নিষেধাজ্ঞার আওতায়। রুশ সরকার জানিয়েছে, এই ডিক্রি অনুযায়ী যেসব রাশিয়ার নাগরিক এবং প্রতিষ্ঠান রাষ্ট্র ও তার অঞ্চল এবং পৌরসভার সঙ্গে এইসব দেশের তালিকায় থাকা বিদেশি ঋণদাতাদের সঙ্গে লেনদেন আছে, তারা রুবলে অর্থ প্রদান করতে পারবে। তবে নতুন অস্থায়ী এই পদ্ধতিটি প্রতি মাসে 10 মিলিয়ন রুবলের চেয়ে বেশি অর্থ প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে নিত্য নতুন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া নিজেদের ডলারের রিজার্ভের ওপর চাপ এড়াতে এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এদিকে ইরান ও সিরিয়াকে সারিয়ে বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে রাশিয়া। যুক্তরাজ্যের পার্লামেন্টে নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই প্রথম কোন দেশের নেতা ভাষণ দিলেন। জেলেন্সকি যখন বলছিলেন তখন সব আইন প্রণেতারাই নীরব ছিলেন। ভাষণ শেষে একের পর এক আইন প্রণেতারা জেলেন্সকির প্রশংসা করলেন।
মঙ্গলবার ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ও ইউক্রেনের পক্ষে জনমত গড়ে তুলতে ভার্চুয়ালি তিনি এই ভাষণ দেন। এ সময় ব্রিটিশ মন্ত্রী, বিরোধী দলের নেতারা পার্লামেন্টে উপস্থিত ছিলেন। জেলেন্সকির এই ভাষণকে ব্রিটিশ আইন প্রণেতারা দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। ভাষণে জেলেন্সকি বলেন, আমরা হাল ছেড়ে দেব না, আমরা কিছুতেই হারব না, দেশের জন্য যে কোনো মূল্যে আমরা লড়াই চালিয়েই যাব, যুদ্ধ চালিয়ে যাব, বনে জঙ্গলে খেতে খামারে, পথে প্রান্তরে, জলস্থলে আকাশে বাতাসে, নদীর তীর থেকে তীরে, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব, এই লড়াই চালিয়ে নিতে আমরা সকলের সহায়তা চাই। এ সময় রাশিয়াকে সন্ত্রাসী দেশ হিসাবে আখ্যায়িত করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান জেলেন্সকি। তিনি মস্কোর ওপর যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞা জারি করতেও বলেন। রয়টার্স জানিয়েছে, কোনো ব্রিটিশ আইন প্রণেতা এই ভাষণ না শুনে থাকলে সেক্ষেত্রে তিনি যেন পরবর্তীতে তা শুনে নিতে পারেন, সেজন্য জেলেন্সকির ভাষণ রেকর্ড করে রাখা হয়েছে। উত্তর কোরিয়ার একটি টহল জাহাজ কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে আন্তঃকোরীয় সমুদ্র সীমান্ত অতিক্রম করায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সেটাকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের একটি বিবৃতি অনুসারে, দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ তথা কথিত নর্দার্ন লিমিট লাইন অতিক্রমকারী আরেকটি উত্তর কোরিয়ার জাহাজকে আটক করে খণ্ডযুদ্ধটি ঘটেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ার যে টহল জাহাজটি প্রথম জাহাজটিকে অনুসরণ করছিল, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সতর্কতামূলক গুলি চালানোর পরে সেটি পিছু হটে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী অন্য জাহাজটিকে আটক করে কাছের বেকরিয়ং দ্বীপে নিয়ে আসে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, জাহাজটির সাতজন ক্রু সদস্যর মধ্যে ছয়জন সামরিক ইউনিফর্ম পরা ছিল। দক্ষিণ কোরিয়ার একজন সামরিক মুখপাত্র বলেছেন যে, শিওল আটক নৌযানটির ধরন নিয়ে তদন্ত করছে। আন্তঃকোরীয় সীমান্তে মাঝে মাঝেই ছোট ছোট সংঘর্ষ হয়, তবে দক্ষিণ কোরিয়ার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চুন ইন বামের মতে, উত্তেজনা কমাতে দুই দেশ 2018 সালে সামরিক চুক্তি স্বাক্ষর করার পর এটি প্রথম উত্তর কোরিয়ার সামরিক জাহাজ যেটি NLL অতিক্রম করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।